কখনো আইজার কখনো এএফএ অর্থাৎ সেই আমেরিকান ইন্টারন্যাশনাল সেন্টারগুলোর স্বীকৃতি মেম্বারশিপ আছে এবং সেটা কন্টিনিউশন থাকে আবার কখনো সেই গুরুম পরম্পরার চিত্র বেরিয়ে আসে আবার কখনো দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে স্বীকৃতি বেরিয়ে আসে সেই ছবিগুলো আমরা দেখছি ছবির আকারে আমরা দেখছি ছবির মাধ্যমে আমরা দেখছি কি বোঝা যায় এটাই একমাত্র বোঝা যেতে পারে সেই স্বীকৃতি যা একজন মানুষের কাজের একজন মানুষের দক্ষতার একজন মানুষের পারদর্শিতার স্বীকৃতি কাজ করে যেতে পারলে দেশীয় আন্তর্জাতিক ক্ষেত্রে স্থানীয়ভাবে বিভিন্ন স্বীকৃতি এভাবে আসবে আজ যখন বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান আমরা এত মনোযোগ সহকারে দেখতে বসি কখনো সৃষ্টি টিভি কখনো সৃষ্টি প্লাস কখনো অনলাইনে ওয়েবসাইটে কখনো জেঙ্গা টিভি ডট কম এর মাধ্যমে কখনো আবার ইউটিউবের মাধ্যমে প্রফেসর ডক্টর বাসুর এই অনুষ্ঠান আমরা দেখছি দেখতে বসেছি সেটাও তো একটা স্বীকৃতি তার প্রতি কুন্নি জানানো তিনি যে কিভাবে সেই মুগ্ধতা তৈরি করছেন একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব কিভাবে উপস্থাপন করছেন সেই শিক্ষার বার্তাটা দিয়ে চলেছেন যা স্বীকৃতির বিভিন্ন দৃশ্য আমরা একটু আগেই দেখলাম সেটা আরও একবার আমাদের ভাবতে উদ্বুদ্ধ করবে কোথাও একটা ভাবনার খোরাক দেবে যে জ্যোতিষশাস্ত্রের সাথে শিক্ষার কতটা সম্পর্ক কম্পিউটার সায়েন্সের একটি নামজাদা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি অধ্যাপনা করেন সেখানে পড়ান ছাত্রছাত্রীদের সেই লেসনটা দেন তার পাশে তার সেই এডুকেশনটা অ্যাস্ট্রোলজিকে নিয়ে যখন এগিয়ে যায় খুব স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা যেমন তৈরি হয় স্বীকৃতিটাও ঠিক সেভাবেই বেরিয়ে আসে আর আলটিমেট স্বীকৃতি সেটা তো সেই আমার আপনার মুগ্ধতাই কথা বলবে তিনি তার কাজ করে যাবেন তার লক্ষ্যে এগিয়ে যাবেন বিজ্ঞানের আলোয় আবারও জ্যোতিষশাস্ত্রকে যথারীতি ব্যাখ্যা করবেন আজকের পর্বে কাজী স্বাগত আপনাদের স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে ওয়েলকাম স্যার নমস্কার সৃষ্টি টিভি এবং সৃষ্টি প্লাস কর্তৃপক্ষ থেকে প্রত্যেক দর্শককে আমি জানাই আমার বিজ্ঞানের আগে জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত স্যার আপনি তো কাজ করে চলেছেন দু দুটো কাজ করে চলেছেন প্রথমত ছাত্রছাত্রীদের প্রতি সেই দায়িত্ব পালন করে চলেছেন সেখানে শিক্ষা প্রদান করছেন আবার মানুষের পরিষেবা করছেন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি আপনার মতো কাজ করে চলেছেন আপনার খুব প্র্যাকটিক্যালি আপনিও অ্যাস্ট্রোলজির বাইরে আপনার চার্ট এইভাবে পারমিট করেছে আবার আমার চার্ট এইভাবে পারমিট করেছে বা বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরও কারো কারো বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাবে পারমিট করে বলে তারা সেই ফিল্ডে যান সেই ফিল্ডে কাজ করেন সবার তো সমান হয় না অ্যাস্ট্রোলজি কি বলছে আগে থেকে কিভাবে নির্ণয় করে সেই দিকটা কি মেনটেন করা যায় যে কে কোন দিকে কাজ করে সফল হবে হ্যাঁ খুব ভালো প্রাসঙ্গিক একটা প্রশ্ন উত্থাপন করেছেন আপনি বলি এই অ্যাস্ট্রোলজি আমি তো বিগত বহু এপিসোড ধরে আমি চেষ্টা করছি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে লোকের যদি কিছু ভ্রান্ত ধারণা থাকে সেটাকে ভাঙা এক নম্বর দ্বিতীয় নম্বর কেন ভাঙতে হবে এই ভ্রান্ত ধারণা কারণ অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ দেখার জন্যে আর এটা দেখার পরে এফেক্টটা হচ্ছে আমার ধারণাটা ভাঙল না ভ্রান্ত ধারণা রয়ে গেল অনুষ্ঠানের নামটা সেভাবেই দেওয়া জ্যোতিষ শাস্ত্র বিজ্ঞান সম্মত এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স জিওগ্রাফি কিছু ইনভলভ রয়েছে তো যেহেতু এই জ্যোতিষশাস্ত্র পুরোপুরি বিজ্ঞান সম্মত আর বিজ্ঞান ছাড়া আমরা এক পাও চলতে পারি না যদি আধ্যাত্মিকতা বলেন তাতেও ভীষণভাবে বিজ্ঞান ইনভলভ রয়েছে ঠিকঠাক যারা আধ্যাত্মিক বোধ যাদের মধ্যে কিছুটা হলে উন্মেষ ঘটেছে তারা বলেন স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞান কথাটা যোগা এখন সর্বজন স্বীকৃত এটা যে বলে রাও তার পেশেন্টদের মেডিটেশন প্রাণায়াম যোগা করতে বলেন যোগাটা সিউডো সায়েন্সের মধ্যে পড়ে সিউডো সায়েন্স মানে কি পড়া বিজ্ঞান মানে কি বিজ্ঞানের বাইরে না বিজ্ঞানের উপর ইনফ্যাক্ট অর্থাৎ বিজ্ঞান যেখানে অনেক জায়গায় শেষ হয়ে যায় সেখানে এই পড়াবিজ্ঞান শুরু হয় কারণ আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমাদের চোখ দিয়ে অনেক কিছু উপলব্ধি করতে পারি না গোচর করতে পারি না দেখতে পাই না বিজ্ঞান সেখানে ইনভলভ আছে কিন্তু যা কিছু আমরা দেখছি না সেটা বিজ্ঞান নয় যা দেখছি সেটাই বিজ্ঞান এ ধারণা ভ্রান্ত ঠিক আছে তো আজকে আমাদের বিষয় ছিল আমাদের যেটা যিনি আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের প্রফেশন আমি যে একজন জাতক জাতিকা আমি কি করে বুঝবো আমার কোন প্রফেশনটা সুটেবল হবে ডেফিনেটলি প্রশ্নের উত্তরে বলি অ্যাস্ট্রোলজি ভীষণ ভীষণভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারে এই জাতক জাতিকা কি ফিল্ডে কোন প্রফেশনে সঙ্গে বা কোন জীবিকার সঙ্গে কি ধরনের জীবিকার সঙ্গে যুক্ত হলে জীবন উন্নতি করতে পারবে বা এর জন্য এটাই অলরেডি ডিফাইন্ড হয়ে আছে অন্য কোনো যে দিকে গেলে সে উন্নতি করতে পারবে না তাহলে ভুল রাস্তায় সে হাঁটবে এক কথায় বলা যায় আগের দিনে আমি একটা আমি বলছিলাম যে একজন জাতক ইঞ্জিনিয়ারিং হবে না ডাক্তার হবে এটার জন্য বেশ কিছু চার্ট দেখার কথা বলেছিলাম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডক্টর এই সমস্তগুলো আমরা একটা প্রবেশনের সঙ্গে আমরা বলে থাকি তো এছাড়া মানে এখানে একটা খুব ক্লোজ রিলেশন আছে আমাদের পড়াশোনার সঙ্গে জীবিকা আমরা জানি ফোর্থ হাউস আমরা এই যে ঘরগুলো পড়াশোনার জন্য খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক অ্যাট দ্য সেম টাইম আমি যদি জীবিকার কথা বলি সবাই জানেন টেন্থ হাউসটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন্থ হাউস অর্থাৎ আমার জীবিকা কি হবে এক্স্যাক্টলি আমি কিভাবে বুঝব অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজার তার কি কি কর্তব্য একটু মন দিয়ে শুনেন নি সবাই জানেন মোটামুটি যারা বেসিক পড়াশোনা করেছেন কোন বই নিয়ে বা যারা ডিপ্লোমা করেছেন বা অ্যাট লিস্ট ডিগ্রি করেছেন যাদের শাস্ত্রটি বলা হয় তো জানেন ডিপ্লোমা মানে ভারতী উপাধি পাওয়া যায় আর ডিগ্রি মানে শাস্ত্রী আর যারা মাস্টার্স করেছেন তাদেরকেও শাস্ত্রী বলা যায় যেমন একজন ইঞ্জিনিয়ার মানে তাকে ধরে নেওয়া এ ডাক্তার মানে এম বিবিএস করেছেন সে এমডি করতে পারে তাহলে তাকে ডক্টর বলা হয় সে যদি মাস্টার অফ ইঞ্জিনিয়ার হয় এম টেক করে বা পিএইচডি করে সেও ইঞ্জিনিয়ার তো শাস্ত্রী সবাই আমরা ইয়ে করতে পারি উপাধি ইউজ করতে পারি যাই হোক তো এইগুলো বিভিন্ন ভাগ আছে আমাদের অ্যাস্ট্রোলজিতেও বিভিন্ন উপাধিগুলো সত্যিকারের পড়াশোনা করে পাওয়া গেলে তার এফেক্ট প্রত্যেকটা জ্যোতিষ জ্যোতিষী তার জীবনে ভালোভাবে সে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কতটা রস লুকিয়ে আছে যাই হোক যেটা বলছিলাম তো সেই এইখানে বুঝতে গেলে এই ডিপ্লোমা যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে আমরা লগ্ন ছকে ডি ওয়ানে কি কি হাউস দেখতে হয় টেন্থ হাউস তার সঙ্গে লগ্ন তার সঙ্গে সিক্স হাউস ওয়ান সিক্স টেন্থ ইলেভেন্থ এই জায়গাগুলো হলো একজন যদি কোনো চাকরিতে যায় চাকরি করতে যায় যদি কেউ ব্যবসা করতে চায় তার ক্ষেত্রে ব্যবসা শুরু হবে কিনা তার সঙ্গে আরেকটা হাউস ইম্পর্টেন্ট হচ্ছে সেভেন্থ হাউস অর্থাৎ এক ছয় সাত এগারো সেক্ষেত্রে টেন্থটার থেকেও কিন্তু সেভেন্থ অ্যান্ড ইলেভেন্থের গুরুত্ব অনেক বেশি এটা বললাম ডি ওয়ানে অর্থাৎ লগ্ন ছকে এরপরে দেখতে হবে নবাংশে অর্থাৎ আমি এই 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 হাউসগুলোর কানেকশন এই হাউসগুলোর যারা দেখার জিনিস অর্থাৎ হাউসগুলোর যে হাউসের লর্ড যে তার কি অবস্থায় আছে এর মধ্যে কোনো শুভ ম্যালিফিক কানেকশন আছে না বেনিফিক কানেকশন আছে অন্যান্য গ্রহের এ ছাড়াও দেখতে হবে নবাংশ তার সঙ্গে ভাব চার্ট বারবার বলে থাকি এছাড়া ভেরি ভেরি হচ্ছে যেটা না দেখলে বাকি সব চার্টগুলো একটা প্রেডিকশন দেওয়া যায় সম্ভাব্য ফলাদেশ ডেফিনিট ফলাদেশ বলা যায় না আগের দিন যেমন বলছিলাম যে মঙ্গল এবং শুক্র এক জায়গায় থাকলে আমি বলতে পারি ডাক্তারও হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু ঠিক ডি আমি দেখছি কিন্তু সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে সেটা দেখার জন্য আমাকে ডি টোয়েন্টি ফোর দেখতে হবে সেখানে মঙ্গল শুক্র ছাড়া রবি দেখতে হবে আবার ডি টোয়েন্টি তার যে ইম্পর্টেন্ট জায়গাটা ফিফ্থ হাউসে কিভাবে সে কানেক্টেড এগুলো দেখতে হবে অর্থাৎ ঠিকঠাক আসার জন্য ডেফিনিট প্রেডিকশন করার জন্য আমরা ডিভিশনাল চার্টের যে করেসপন্ডিং চার্ট অথবা জ চ্যাপ্টার রেসপন্সিবল ওই পার্টিকুলার ভাবের জন্য সেটা দেখতে হয় স্যার আমি रिलेटेड একটা ম্যাটার এখানে উত্থাপন করতে চাইবো কোন কোন প্রেডিকশনে এভাবে শোনা যায় যে জন্মস্থানের বাইরে গিয়ে জাতক জাতিকার করবের উন্নতির যোগ আছে বা আপনার জন্মস্থান থেকে যে কোনো একটা দিক নির্ণয় সে উত্তর দিকে গিয়ে আপনার কর্মের উন্নতি বা পশ্চিম দিকে গেলে কর্মের উন্নতি এই এই সাইড এটা এটা কতটা ডিপেন্ড করে হ্যাঁ হয়তো আজকে আমি জানি না এর এরকম কেউ আলোচনা করেছে কিনা অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আমি কোন দিকে গেলে অর্থাৎ ভৌগোলিক দিকটা আমি আমার বাড়ি এখানে আমার এটা অ্যাড্রেস এখানে থাকি এখান থেকে এটি কোন দিকে গেলে আমার কর্মের উন্নতি হবে কি কোন রাশি বা কোন লগ্নে জাতকরা কি ধরনের চাকরি বা কি ধরনের ব্যবসা করতে পারে সেটা তো আমি আলোচনা করবোই তো আজকে শুরু করছি একটু অচেনা জায়গা নিয়ে কোন দিকে গেলে হবে ঠিক আছে তো বলি লগ্ন, মেষলগ্ন মেষলগ্নের জাতক বা জাতিকারা তারা যেখানে জন্মেছেন যে স্থানে যাতে প্যাটার্নাল প্লেস বা হোম সেখান থেকে যদি পূর্ব দিকে যান পূর্বে ইস্ট ডিরেকশনে তাহলে আপনার কর্মের উন্নতি হবে যদি বিশলগ্ন ধরা যায় তাহলে আপনার জন্মস্থান থেকে দক্ষিণে যদি যান তাহলে আপনার উন্নতি হবে কর্মের যদি উত্তর দিকে হাঁটেন ঠিক উল্টো হবে অর্থাৎ আপনার নেগেটিভিটি বেড়ে যাবে এগুলো সবগুলোই অ্যালাইন্ড ওই যে আমরা অ্যাসেন্ডেন্টে ক্যালকুলেশন করি যেখানে টাইম অফ বার্থ ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যেখানে ক্যালকুলেশন করার সময় ঠিক সেই কারণে আপনি কোন জায়গায় কোন জায়গায় জন্মেছেন এবং সেখান থেকে আপনার কোন দিকটা ফেভারেবল হবে অর্থাৎ মেন্টালি অ্যালাইন্ড হবেন উইথ ইউর প্রফেশন সেটা কিন্তু বোঝা যায় খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখি অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাঁটাঘাঁটি করি একটু রিসার্চ করি ঠিক আছে এবার বলি মিথুন লগ্ন মিথুন লগ্নে যাতে কোন দিকে একটা সুবিধা হবে তার লগ্ন যেখানে জন্মেছেন সেখান থেকে যদি পশ্চিমে যান ওয়েস্ট ডিরেকশন কর্কট লগ্ন কর্কট লগ্নে জাতক জাতিকা যদি যান উত্তরে নর্থ ডিরেকশনে তাহলে খুব ভালো হবে সিমিলারলি যারা সিংহ লগ্নের জাতক জাতিকা তারা যদি পূর্বে যান ইস্টে ভালো হবে ঠিক সেরকম কন্যা লগ্নের ক্ষেত্রে বলব দক্ষিণে গেলে তার জন্য শুভ হবে ভালো হবে ইম্প্রুভ করতে পারবে ঠিক সেরকম আমরা বলবো আমাদের লিও আমাদের লিব্রা তুলা লগ্ন তুলা লগ্ন যদি যান তাহলে তার ক্ষেত্রে পশ্চিমে গেলে শুভ হবে সেরকমভাবে বৃষ্টিক লগ্নের জাতীয় যদি যান উত্তর দিকে নর্থে সেরকমভাবে ধনুর ক্ষেত্রে পূর্ব মকরের ক্ষেত্রে দক্ষিণ অ্যান্ড মিনের ক্ষেত্রে বলব উত্তর দিক আর কুম্ভ লগ্নের জাতীয় ক্ষেত্রে পশ্চিম দিক এবার এই দিকগুলো যে বললাম লগ্নটা বললাম ঠিক কী লগ্ন ডি ওয়ানে যে লগ্ন আপনারা জানেন শুনে রাখুন তা নয় নতুন কথা শুনছেন এটা তার কারণ সবাই লগ্ন জানেন জানেন মানে সেটা কিন্তু নয় যদিও দেখার জন্য একজনের জীবিকা দেখার জন্যে লগ্নটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট হাউসটা খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস টেন্থ হাউস এই টেন্থ হাউসের করেসপন্ডিং চার্ট হচ্ছে ডি টেন দশমাংশ আমি দশমাংশে লগ্নের কথা বলছি যেটা কেউ করেনই না অনেকে কেন জানি না কেউ করেন না সবাই ওই দুখানা ছক করে দেন ডি ওয়ান আর লগ্ন ছক আমি দশ মাংসের কথা বলছি রেসপন্সিবল ফর দশমাংশে লগ্ন অর্থাৎ আপনার ডি ওয়ান এ লগ্ন যদি সেম থাকে যা থাকবে দশ মাংসে তাই থাকবে তার কোনো মানে নেই কি করে ডিফার করে যারা ডিভিশনাল চার্ট নিয়ে পড়াশোনা করে দেন জানেন ক্যালকুলেশনটা ম্যাথামেটিক্স তারা জানেন একটু ছোট করে বলে নি যদি ডি টেন মানে কি দশমাংশ মানে কি আমরা তিরিশ ডিগ্রিকে দশ ভাগে ভাগ করি মানে তিন ডিগ্রি করে থাকে আগের দিন বলেছিলাম যেমন আমরা ওই দ্রেকান বলতে গিয়ে বলেছিলাম যে ডি থ্রি মানে তিরিশ ডিগ্রিকে তিন ভাগে ভাগ করলে দশ ডিগ্রি করে থাকে তো দশমাংশে ঠিক তিরিশ ডিগ্রি যদি দশ ডিগ্রি করে দশ ভাগে ভাগ করি এক একটা স্লাইস এক একটা বৃত্তাংশ পাচ্ছে কত তিন ডিগ্রি করে তাই তো তাহলে যদি কোনো জাতকের ধরুন লগ্ন তার তিন ডিগ্রিতে আছে ধরুন মেসে লগ্ন তিন ডিগ্রির মধ্যে আছে তাহলে কিন্তু সেই জাতকের দশমাংশ লগ্ন একই হবে যদি তার তিন ডিগ্রি থেকে ডিগ্রি অর্থাৎ সেকেন্ড ছ স্লাইসে থাকে তাহলে কিন্তু তার হাউস চেঞ্জ লগ্ন চেঞ্জ করে যাচ্ছে তার লগ্ন হবে মেসের পরের বৃষ অর্থাৎ একটা ঘর শিফট করে যাচ্ছে তার কারণ থ্রি সিক্সটি বাই টেন ছত্রিশ ডিগ্রি হচ্ছে তাহলে তিরিশ প্লাস ছয় ঘর এগিয়ে যাচ্ছে আমি সেই সেক্ষেত্রে দশমাংশের দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় দশমাংশ তার লগ্ন হবে অর্থাৎ যদি তার মেষ লগ্ন লগ্ন হয় তার তার হবে হবে বৃষ দশমাংশে আমি এই দশমাংশের লগ্নের কথা বলছি ঠিক সেরকম ভাবে আমরা দেখে নি দশমাংশের দশম হাউসটা তার অধিপতি কি আছে এগুলো ডিভিশনাল চার্ট দেখার বিভিন্ন রুল আছে সেগুলো বলতে গেলে বিস্তর সময় সেটা যাব না মেন উদ্দেশ্য হচ্ছে এই লগ্ন যেটা বললাম ডিরেকশন বললাম দশমাংশ যারা করবেন না ডিটেন্ড করবেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে দশমাংশ বার করে সেখান থেকে দেখতে হয় তার লগ্ন কি আছে সেই লগ্ন সাপেক্ষে বলতে হয় তার ডিরেকশনটা কোন দিকে হবে সিমিলারলি আপনি অবাক হয়ে যাবেন আমরা এখান থেকে বার করতে পারি একজন জাতি কাজটা থেকে বারবার শিফটিং করতে হবে না একই জায়গা থেকে কাজ করবে মানে জীবনে কি আছে বারবার ট্রান্সফার হতে হবে নাকি আমাকে বারবার ঘুরে ঘুরে শিফটিং জব করতে হবে এটা বলে পাশে এটা যেমন পসিবল এটাও কি পসিবল যে একজন মানুষ যখন কোন কাজ করছেন তার কাজটা কোন টাইপের হবে এটা তার ক্ষেত্রে সেটা খুব কঠিনতর হয়ে যাবে বিষয়টা নাকি নমনীয়তার সাথে বিকাশটা করতে পারবে এটা তো একটা স্যাটিসফ্যাকশনের বিষয় একদম একদম

যদি মিথুন হয় তাহলে ক্রূ মানে একটু টাফ সেমিলারলি কর্কট হলে সৌম্য করবো এরকম প্রত্যেকটা হাউসের প্রত্যেকটা যা লগ্ন অনুযায়ী আমরা আমার ওয়ার্কিংসটা সৌম্য হবে শান্তশিষ্ট হবে নাকি টাফ হবে আমরা ধরতে পারি তো সেরকম ভাবে আমরা যেটা বলছিলাম খুব আমরা যে বলি যে এই যে আমাকে শিফটিং জব করতে হবে ঘুরে ঘুরে চাকরি করতে হবে নাকি এক জায়গায় ফিক্স থাকবো আমার কি ভাগ্যে কি আছে সেটাও বোঝা যায় যেটা আমরা স্থির রাশি বা চর রাশি বা দ্বিজ রাশি এই জায়গায় যাদের আইডিয়া আছে রাশি জেনারেলি তিন ধরনের হয় স্থির চর দ্বিজ এই আইডিয়া থাকলে দশমাংশে লগ্ন থেকে বোঝা যায় যেমন এই তিনটে এক্সাম্পল দিচ্ছি যে দশমাংশে লগ্ন মেষ লগ্ন হয় সেই মেষ লগ্নের কিন্তু চর রাশি জাতক তার মানে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করে করে তারা চাকরি করতে হবে ঠিক সেভাবে যদি বৃষ হয় তাহলে সে কিন্তু স্থির ফিক্সড একটা জায়গায় চাকরি করবে তাকে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না ঠিক সেইভাবে যদি মিথুন হয় তাহলে দ্বিজ অর্থাৎ তার ক্ষেত্রে জীবনে কিছুটা সময় হয়তো একটু ঘোরাঘুরি করতে হবে কিন্তু দেখা যায় বেশ কিছু সময় তাকে শান্ত সৃষ্ট একটা জায়গায় কা কাটলো তার মিক্সড আর থাকে তার নেচারের মধ্যে থাকবে যবে নেচারের মধ্যে থাকবে তো এইগুলো আমরা বিভিন্ন জায়গায় আসতে পারি তো আজকে কি আর কিছু কতটা সময় আছে সময়ে একদম শেষের দিকে আমরা চলে এসেছি কিন্তু আমি এই মুহূর্তে কোথাও একটা বন্ধুদের সঙ্গে হয়তো ওয়েব লেমতে একটা কোথাও একটা ম্যাচ করতে পাচ্ছি যতটুকু বুঝতে পারছি কারণ তাদের ফিডব্যাক সেটা আরও বুঝতে সাহায্য করে যে এই রকম একজন এডুকেটেড পার্সন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে এই যে এত ইনফরমেটিভ একটা প্রোগ্রাম উপহার দিচ্ছেন থাকে যে শেখা অ্যাস্ট্রোলজি সেই কানেকশনটাও আছে শেখার জায়গাটাও পাচ্ছেন না স্যার কি শেখাবেন আমাদের তাদের জন্য আরো একবার মেনশন করিয়ে দিতে চাইব যে জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডো সায়েন্স অ্যান্ড রিসার্চের ফাউন্ডার প্রেসিডেন্ট তিনি অবশ্যই এখানে ক্লাস করানো হয় এর পাশাপাশি কনসালটেন্সির জন্য তো অবভিয়াসলি সেটা আপনাদের বইটা আমি জানিয়ে দিতে চাইবো ইনফ্যাক্ট সেটাও অনেকেরই ভাবনা যে এইরকম এডুকেটেড পার্সনের সাথে কিভাবে কনসাল্ট করা যায় নাইন টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম মোবাইল নাম্বার রূপে আর ওদের হেল্পলাইন নাম্বার আর সেকেন্ড নাম্বার হচ্ছে নাইন এটা একটা উপায় অর্থাৎ এই বুকিং নাম্বারে ফোন করে আপনি কনসার্ট করতে করার জন্য নামটা এনলিস্টেড করতে পারবেন আরো আরো উপায় রয়েছে যেমন www.profbasu.in এই ওয়েবসাইট ভিজিট করে এখানে অনলাইন বুকিং করাতে পারবেন আরেকটি উপায় রয়েছে যদি ডাইরেক্ট আপনি চেম্বারে চলে আসতে পারেন চেম্বারে এসেও আপনাকে বুকিং করার সুযোগটা আপনি পেতে পারেন তবে প্রত্যেক ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে প্রত্যেক ক্ষেত্রে আপনার যে জাতক জাতিকাদের কথা বলি যে আমাদের এই যে আমরা যে বারবার বলি এই বিভিন্ন দিক নিয়ে কানেকশনের কথা যে কারেক্ট করা কারেক্ট করা যায় এই যে এত কিছু করছি একজন কিভাবে বেনিফিটেড হবে সেক্ষেত্রে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি সবসময় অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি বা স্টোন দিয়ে কাজ হয় না দিকটা খারাপ লাগে সেই জায়গায় কিন্তু আমাদের তন্ত্রের সাহায্য নিতে হয় অর্থাৎ একজনের ক্ষেত্রে তন্ত্রের সাহায্য নিতে হবে কি না তাকে ঠিকঠাক গাইড করতে গেলে আমাকে দেখতে হবে তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা দেখতে হবে চার্ট দেখার পর যদি দেখা যায় এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কাজ করবে না সেই ক্ষেত্রে তন্ত্রের সাহায্য নিতে হয় উপায় এছাড়া আমাদের কোনো উপায় নেই আমি এর পরের কোন এপিসোডে তন্ত্রে আমার বেশ কিছু প্যাকেজ আছে যেগুলো কি না যাই দরকার হয় সেই অনুযায়ী আমরা দিলে অনেক উপকার পাওয়া যায় আমি শুধু ছোট্ট করে আজকে বিদায় নিতে চাইব এই যে লাস্ট উইকে হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্সের সেই এক্সামিনেশন সেখানে একটা প্যাকেজ স্যারের তরফ থেকে রাখা হয়েছিল সেই জয়েন্ট এন্ট্রান্সে যারা বসতে চলেছেন তাদের জন্য এবং অসংখ্য অসংখ্য স্টুডেন্টের পিতা মাতা সেটা তাদের সন্তানের জন্য নিয়েছিলেন এটা এই প্যাকেজের এই স্কিমটা একটা ভীষণ সাকসেসফুলি কিন্তু আমরা বলছি প্যাকেজ আমরা বলছি স্কিম কিন্তু আলটিমেটলি সেটা তো সেই স্টুডেন্টের ভালোর জন্য সেটা কতটা তারা সাকসেস পাবে অবশ্যই আপনার রেজাল্ট সেটা ডেফিনেটলি বসে যাবে এবং তারা যে ভালো পরীক্ষাটা দিতে পেরেছে খুব নির্বিঘ্নে শান্তভাবে সেটা আমরা জেনে গেছি আজকে এটাও জেনে গেছি সময় শেষ কাজেই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই নেক্সট এপিসোডে দেখা হবে নমস্কার ভালো থাকবেন নমস্কার